আসসালামু আলাইকুম। আজকে অনেক বাতাস, কি আর বলবো, বাতাসে আর নদীর পানিগুলো দেখতেই পাচ্ছেন কেমনভাবে ঢেউ আসতেছে। আর আমরা অনেক মজা করলাম, অনেক দিন পরে এমন একটা জায়গায় ঘুরতে গেলাম, ভীষণ মজা লাগলো। তো ঘুরতে যাওয়ার আগে এখানে হচ্ছে আজকে রান্না করছি, মসুরির ডাল রান্না করছি, আর হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে আমাদের গাছের ঢেঁড়স লাগানো হয়েছিল। তো নিজেদের গাছের ঢেঁড়স ভাজি করছি, আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছি, আলু দিয়ে পাতলা ঝোল রান্না করছি, আর তার সাথে হচ্ছে লেবু। আর হচ্ছে এই যে এই লেবুটা কিন্তু অনেকটাই মজা ছিল। তো এই দিয়ে হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে ঘুরতে গেলাম। তো এখানে হচ্ছে বাচ্চারা অনেক মজা করতেছিল, আর আমার বোনদের সাথে ঘুরতে আসছি, আমার বোনেরা আছে, তারপরে হচ্ছে ঘুরতে আসছে। এখানে হচ্ছে অনেকটাই মজা করলাম, কি আর বলবো, এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর আজকে প্রচণ্ড বাতাস ছিল, আর বাচ্চারা তো এই বালু নিয়ে অনেকটা খেলাধুলা করতেছিল, মজা করতেছিল, সবাই মিলে অনেকটাই আনন্দ করতেছিলাম, কি আর বলবো। তো এই যে এই বাচ্চাটাগুলো যাবেই না, বালু দিয়ে খেলতেছিল, আর এখন আর বাসায় যাইতে চাচ্ছে না। আর আমি এদিকে একটু নিজে নিজে ভিডিও করে নিলাম, ভাবলাম এখানে একটু ভিডিও করে নেই, স্মৃতি হিসাবে থেকে যাবে। তো এই তো অনেকটাই মজা করে এই বাতাসে অনেকটাই আনন্দ করলাম, আর মেঘনা নদীর চারপাশটা কিন্তু দেখা যাচ্ছে, আর মেঘনা নদীর ব্রিজও আছে, এটা কিন্তু মেঘনা নদী। আর মেঘনা নদীটা কিন্তু হচ্ছে আজকে অনেক পানি, আমরা সবাই নৌকায় উঠতে চাইছিলাম, কিন্তু এই পানির ঢেউয়ের কারণে আমরা সব কেউ গেলাম না।